নমস্কার স্বাগতম ইয়া হইছে অসম সংবাদ স্টুডিওত মই প্রাঞ্জল আৰু মই পাপৰি দুর্নীতিগ্রস্ত বন বিষয়ৰ সম্পত্তি পাহাৰ দেখি চকু কপালত উঠিল সিএম ভিজিলেন্সৰ দুর্নীতিৰে পৰ্বতম সম্পত্তি গঢ়া আখতাৰ হুসেনৰ গুৱাহাটীৰ বাসগৃহ চলিল সিএম ভিজিলেন্সৰ অভিযান গুৱাহাটীৰ লগতে গোৱালপাৰাতো আছে আখতাৰ হুসেনৰ বিশাল সাম্ৰাজ্য সিএম ভিজিলেন্সৰ অভিযান আখতাৰ হুসেনৰ বাসগৃহত সিএম ভিজিলেন্সৰ জালত পৰিছে এবাৰ আখতাৰ হুসেন আখতার হুসেন এগৰাকী সরকারি বিষয়া আখতার হুসেনর হাতিগাঁওয়ের শেওয়ালি পথত স্থিত হাউস নম্বর এইটত আজি পুয়ার ভাগরে সিএম ভিজিলেন্সে চলাইছে অভিযান কেবল হাতিগাঁওয়ের সেই ঘরটুতে নহয় সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে হিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলাত হিজুবাড়ি যে মাজার রোডত থাকা এই ক্লাসিক যে এপার্টমেন্ট আছে ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলি যায় সিএম ভিজিলেন্সের একটা দলে এই মুহূর্তে যে তৃতীয় মহলা আছে তৃতীয় মহলাত অভিযান চলার কথা এই মুহূর্তে জানিব পৰা গৈছে ধেমাজির ডিভিশনাল সয়েল কনজারভেশন অফিসার হিসাবে তেও বর্তমান কর্মরত হয়ে আছে আই বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগত 6/23 নম্বর গোচরের ভিত্তিত আখতার হুসেনের বাসগৃহত আজি অভিযান চলা হয় এগারী আখতার হুসেনের পর্বতম সম্পত্তি আছে কেবল গুয়াহাটী মহানগরীতে নহয় গুয়াহাটী মহানগরীর কেবা ঠাইতো চমহলিয়া দহমহলিয়া অট্টালিকা আছে আর গোয়ালপাড়াতো বহু সম্পত্তি আছে সাতমহলিয়া নহয় আসলে দশমহলিয়া আর আমার গোয়ালপাড়া পঞ্চরত্ন রোডত ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে তেওঁ আনফালে আপনার গোয়ালপাড়া চহরের শালবাড়ির শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে আর যে অরিজিনাল আমবাড়ি গতি এই আমার রাইজর দেখাত আর বেনামে যে কি সম্পত্তি আছে না জানো আমি ইয়ার উপরও সিএম ভিজিলেন্সর অভিযানের পাছত এই কথা জানিব পৰা যাব যে সম্পত্তির তালিকা আর কিমান দীঘল হয় সিএম ভিজিলেন্সর সন্দেহ যে আখতার হুসেনের বাসগৃহত কোটি টাকা জমা হয়ে আছে আনফালে পোহৰলৈ আহিছে আখতাৰ হুসেনৰ এটাৰ পাছত আনটো কলা অধ্যায় এবছৰ পূৰ্বে ডিব্ৰুগড়ত কৰ্মৰত হৈ আছিল দুৰ্নীতিৰ সদাগৰ আখতাৰ হুসেন ভূমি সংৰক্ষণ বিভাগৰ বিষয়া হিচাপে অখণ্ড প্ৰতাপ আছিল আখতাৰৰ ঠিকা দিয়াৰ টুপ দি আখতাৰে লুটিছিল কোটি কোটি টকা দুই নম্বৰী ঠিকাদাৰক ঠিকাৰ কাম দিছিল এইগৰাকী আখতাৰ হুসেনে 60-40 কৰাটো সিদ্ধহস্ত আখতাৰ হুসেন এইগৰাকী আখতাৰ হুসেনৰ বিৰুদ্ধে 2022 চনতে দুৰ্নীতি নিবাৰক শাখাই ৰুজু কৰিছিল গোচৰ ভূমি সংরক্ষণ বিভাগের ডিব্রুগড়ের কার্যালয়ত তদন্তর বাবে নির্দেশ দিছিল দুর্নীতি নিবারকে আখতাৰ হুসেনের বিরুদ্ধে তদন্ত করবলে ডিব্রুগড়ের আরক্ষী অধীক্ষককো জানাইছিল দুর্নীতি নিবারকর দলে কেবল ডিব্রুগড়ে নহয় মরিগাঁওত চাকরি করে থাকতেও ঠিকাদারক আখতাৰ হুসেনে আদায় দি দিলে প্রায় 8 লাখ টাকা ঠিকা করার পাছতো ধন নোপাত উচ্চপদস্থ বিষয়াক কাহানিবাই গোচর দিছিল ভুক্তভোগী ঠিকাদারগুলিকে এনেধরণে এইগুলি আখতাৰৰ কলা অধ্যায় এতিয়া পোহৰলৈ আহিব ধৰিছে এপিএসসি কেলেঙ্কারিত অভিযুক্ত এপিএস রুমির তিমুংপিক এসআইটিত মারাথন জেরা বৃহৎ ধনের বিনিময়ত রাজপত্রিত বিষয়ার পদ ক্রয় করেছিল রুমির তিমুংপিয়ে এপিএসসির মূল পরীক্ষা টকালে রাকেশ পাল এন্ড কোম্পানিয়ে বড়াই দিছিল রুমির নম্বর এসআইটি কার্যালয়ত উপস্থিত রুমির তিমুংপি পয়ার ভাগতে উপস্থিত হয়েছে রুমির তিমুংপি আর বর্তমান রুমির তিমুংপিক জেরা চলাই থাকা হয়েছে আজি দিনটি জুড়ি রুমির তিমুংপিক জেরা চলাইছে এসআইটির কার্যালয়ত রুমির তিমুংপিক আজি হাজির হবলে নির্দেশ দিয়া হয়েছিল আর সময়তক আগতে এসআইটির কার্যালয়ত হাজির হয়েছিল রুমির তিমুংপি রুমির তিমুংপিয়ে বৃহৎ ধনের বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল এপিএসসির মূল পরীক্ষাত উত্তীর্ণ হওয়া নাছিল রুমির বৃহৎ ধনের বিনিময়ত রাজপত্রিত বিষয়ের পদ ক্রয় করেছিল এসটি হিলসর কাট অফ মার্ক আছিল 631 নম্বর রুমির তিমুংপিয়ে পাইছিল 578 নম্বর ছখন উত্তর বহির চারিখনতে জালিয়াতিরে নম্বর বৃদ্ধি করেছিল ইংরাজীত 125 নম্বর পাইছিল টেবুলেশন সিটত বৃদ্ধি হয়ে হয়েছিল গৈ 175 রাজনীতি বিজ্ঞানের প্রথম কাকতত 61 নম্বর পাইছিল রাকেশ পালর আশীর্বাদত হয়েছিল 111 নম্বর রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় কাকততো 50 নম্বর বৃদ্ধি
সাধারণ বিজ্ঞানত পাইছিল 113 নম্বর, সমাজতত্ত্বর দ্বিতীয় কাকতত লাভ করেছিল 117, সর্বমুঠ 200 নম্বর বৃদ্ধি করেছিল রাকেশ পাল এন্ড কোম্পানি। 2023-র 30 নভেম্বরত APS রুমির তিমুংপিক নিলম্বন করা হয়। আর সেইগৰাকী রুমির তিমুংপিক জেরা চলাই থকা হৈছে। আর জেরার অন্তত রুমির তিমুংপিক গ্রেপ্তার করিব নে নকৰে সেয়া এতিয়ালৈকে স্পষ্ট নহয়। কারণ এতিয়ালৈকে দেখিবলৈ পোৱা গৈছে প্রত্যেকগৰাকী রাজপত্রিত বিষয়া সোধা পোছাৰ অন্তত যাবলৈ দিয়া হৈছে। যিয়ে নহওক, এই APSC কেলেংকাৰীয়ে কি মূৰ ল'ব সেয়া পৰৱৰ্তী সময়ত জানিব পৰা যাব। এইখিনিতে উল্লেখনীয় কথা যে নিলম্বিত APS রুমির তিমুংপির পিতৃ হল বিজেপির হামরেন সমষ্টির পারিষদ তথা EM মঙ্গল সিং তিমুং, আর শহুরেক হল ডিফু সমষ্টির বিজেপি বিধায়ক বিদ্যা সিং ইংল্যাং। এবার APSC কেলেঙ্কারীত সহকারী সমবায় পঞ্জীয়ক তলব, সহকারী সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মাক তলব করেছে SIT-এ। গ্রেপ্তারের ভয়ত আদালতত বিকাশের অগ্রিম জামিন আবেদন, কিন্তু বিকাশের জামিন সন্দর্ভত আদালতে এতিয়া কেস ডায়েরি বিচাৰিছে। 21 ডিসেম্বরত কেস ডায়েরি দাখিলের নির্দেশ আদালতের। 30 নভেম্বরত নিলম্বিত হয়েছিল সমবায় পঞ্জীয়ক বিকাশ শর্মা, বর্তমান ওদালগুড়ির ARCS বিষয়ারূপে কর্মরত। এগারী বিকাশ শর্মাক এবার SIT-এ তলব করেছে, সহকারী সমবায় পঞ্জীয়ক হিসাবে কর্মরত। কিন্তু গ্রেপ্তারের ভয়ত এগারী বিকাশে অগ্রিম জামিনের আবেদনও করেছিল, কিন্তু আদালতে কৈছে যে জামিন সন্দর্ভত কেস ডায়েরি দাখিল করবহে বিবেচনা করা হব। উল্লেখযোগ্য যে 21 ডিসেম্বরত কেস ডায়েরি দাখিলের নির্দেশ দিছে আদালতে। ইফালে APSC কেলেঙ্কারীর তদন্ত সন্দর্ভত আদালত শপথনামা দাখিল করবেন গৃহ বিভাগে। তৃতীয়বারের অতিরিক্ত সময় বিচারিছে গৃহ বিভাগে। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদন কার্যকরী করা সন্দর্ভত কি ব্যবস্থা লৈছে সরকারের জানিব বিচারিছিল আদালতে। আর তদন্ত সন্দর্ভত উচ্চ ন্যায়ালয়ে 18 ডিসেম্বরের ভিতর সরকারের শপথনামা দাখিলের নির্দেশ দিছিল। শপথনামা সম্পূর্ণ নোহার অজুহাতত পুনের বিচারিছে এতিয়া সময় গৃহ বিভাগে। পূর্বে দুবার অতিরিক্ত সময় লৈছিল গৃহ বিভাগে, 10 জানুয়ারি পরবর্তী সময় নির্ধারণ করেছে উচ্চ ন্যায়ালয়। উল্লেখযোগ্য যে তারিখের পাছত তারিখ লৈ আছে রাজ্যের গৃহ বিভাগে, কিন্তু এতিয়ালৈকে শপথনামা দাখিল কৰিব পৰা নাই ন্যায়ালয়ের ওসর। ইয়ার পূর্বে এখন PIL দাখিল করা হয়েছিল, আর সেই PIL-খনতো বা সেই PIL-খনের শুনানি গ্রহণ করে আদালতে এই নির্দেশ দিছিল SIT-লৈ যে তেওঁলোকে শপথনামা দাখিল করব। কিন্তু গৃহ বিভাগ এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এতিয়ালৈকে শপথনামা দাখিল করব নাই। তৃতীয়বারের অতিরিক্ত সময় বিচারিছে গৃহ বিভাগে। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদন কার্যকরী করা সন্দর্ভত কি ব্যবস্থা লৈছে সরকারের জানিব বিচারিছিল আদালতে। আর তদন্ত সন্দর্ভত উচ্চ ন্যায়ালয়ে 18 ডিসেম্বরের ভিতর সরকারক শপথনামা দাখিলের নির্দেশ দিছিল, কিন্তু শপথনামা দাখিলত গৃহ বিভাগ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এতিয়া পুনের 10 জানুয়ারির সময় নির্ধারণ করা হয়েছে, 10 জানুয়ারির ভিতর শপথনামা দাখিল করব গৃহ বিভাগে ন্যায়ালয়ে। যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে নিলম্বিত ADC সুকন্যা বৰা। কেবল মাত্র মুখ্যমন্ত্রী গ্রীন সিগনেল অপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক শাখায়। ইপিনে সুকন্যাক চলোৱা মাৰাথন জেরাত পোহৰলৈ আহিছে বহু বিস্ফোরক তথ্য। সুকন্যা বৰাক আজি CM ভিজিলেন্সে জেরা চলাইছে। CM ভিজিলেন্সর কার্যালয়ত উপস্থিত হয়েছে পর ভাগতে সুকন্যা বৰা। সুকন্যা বৰাক ইয়ার পূর্বেও সোধা পোছা করা হয়েছে, কিন্তু তেতিয়া সুকন্যা বৰাই মুখ খোলা নাছিলে। আর এবার বিষয়ার ধমকত মুখ খুলিছিল কান্দি কান্দি। আর তার পরবর্তী সময়ত সুকন্যা বৰাৰ বৰ বিশেষ এটা তথ্য উলিয়াবলৈ সক্ষম নহল CM ভিজিলেন্স। আর জানিব পৰা অনুসৰি বিশেষকৈ সুকন্যা বৰাৰ পাসপোর্টরে সন্ধান উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই CM ভিজিলেন্স, কারণ সুকন্যা বৰায়ে CM ভিজিলেন্সক নাকত ধৰি চাকত ঘূৰাইছে।
পাসপোর্ট কত আছে পাসপোর্ট কত হইছে কিয়া হেনু সুকন্যা বৰাই পাহৰি গছে হয়তো সুকন্যা বৰাৰ পাসপোর্ট হেনু হেৰাবও পাৰে এই কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে সুকন্যা বৰাই কিন্তু বৰ্তমানে যেহেতু সুকন্যা বৰাক জেৰা চলাই থকা হৈছে আনকি সুকন্যা বৰাৰ যে বিখাল সম্পত্তি আয় বৰ্হিভূত সম্পত্তি তাৰ তালিকা লৈ ইতিমধ্যে সিএম ভিজিলেন্সে এক প্ৰতিবেদন দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীক কাৰণ সেই প্ৰতিবেদনৰ ভিত্তিত যদিহে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিৰ্দেশ দিয়ে তেতিয়াহ'লে অতি কম সময়ৰ ভিতৰতে সুকন্যা বৰাক গ্ৰেপ্তাৰ কৰা হ'ব কিন্তু কিয়া মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশতহে হ'ব ইতিমধ্যে সুকন্যা বৰাৰ যি সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত কৰা হৈছে সুকন্যা বৰাৰ সম্পত্তিৰ তালিকা দেখি চকু কপালত আপোনাৰ উঠিছে বেংক একাউণ্টৰ সবিশেষ তথ্য এতিয়াও চিএম ভিজিলেন্সৰ হাতত পৰা নাই কেইবাটাও তেওঁৰ যিহেতু তিনিটাকৈ বেংক একাউণ্ট আছে আৰু সেই তিনিটা বেংক একাউণ্টত 10 কোটিতকৈও অধিক টকা আছে লকাৰত আৰু কি আছে সেই সকলোখিনি তথ্য পাবলৈ এতিয়াও বাকী আছে কিন্তু যিমানখিনি তথ্য চিএম ভিজিলেন্সৰ হাতত পৰিছে সেই তথ্যই বহুত আৰু সেই তথ্যৰ এক প্ৰতিবেদন সহকাৰে মুখ্যমন্ত্ৰীৰ টেবুলত বৰ্তমান পৰি আছে আৰু নিৰ্দেশ পালে গ্ৰেপ্তাৰ হ'ব সুকন্যা বৰা ইফালে সুকন্যা বৰাক ভিজিলেন্সে কি কি প্ৰশ্ন সুধিলে তাৰে কিছু বিৱৰণী আমি আপোনালোকক দিব বিচাৰিছোঁ ভিজিলেন্সে প্ৰশ্ন সুধিলে আপোনাৰ পাছপৰ্টখন ক'ত আছে সুকন্যা বৰাই উত্তৰ দিলে মই নাজানো পুনৰ ভিজিলেন্সে সুধিলে আপোনাৰ হাতত নগদ ধন কিমান আছে সুকন্যা বৰাই ক'লে একাউণ্টত কি আছে নাজানো এটাৰ পাছত আন এটাকৈ প্ৰশ্ন সুধিলে বেংকৰ লকাৰৰ তথ্য দিয়ক বেংকত মোৰ কোনো লকাৰ নাই বুলি ক'লে সুকন্যা বৰাই ইমান বিশাল সম্পত্তি কেনেকৈ গোটালে আপুনি বুলি সুধিলে এয়া মোক দেউতাই দিয়া বুলি কৈছে সুকন্যা বৰাই আপোনাৰ পাছপোৰ্ট ক'ত আছে সেই কথাত তেওঁ পোনপটীয়াকৈ কৈছে মই নাজানো প্ৰশ্ন নম্বৰ এক এয়া প্ৰশ্ন নম্বৰ দুই আপোনাৰ হাতত নগদ ধন কিমান আছে তাতো ক'লে একাউণ্টত কি আছে নাজানো প্ৰশ্ন নম্বৰ তিনি আপোনাৰ বেংকৰ লকাৰৰ তথ্য দিয়ক বেংকত মোৰ কোনো লকাৰ নাই এয়া সুকন্যা বৰাৰ উত্তৰ চতুৰ্থ প্ৰশ্ন ইমান বিশাল সম্পত্তি কেনেকৈ গোটালে আপুনি এয়া মোক দেউতাই দিয়া বুলি সুকন্যা বৰাই উত্তৰ দিলে এনেধৰণে সুকন্যা বৰাই বিপথে পৰিচালিত কৰিছে সমগ্ৰ তদন্ত প্ৰক্ৰিয়াত অতি চতুৰ এইগৰাকী সুকন্যা বৰা আৰু চতুৰতাৰ চূড়ান্ত নিদৰ্শন দেখুৱাইছে ভিজিলেন্সৰ সন্মুখত এটাৰ পাছত আন এটা প্ৰশ্ন গাৰা দিছে সুকন্যা বৰাই আৰু প্ৰতিটো প্ৰশ্নৰ উত্তৰ আপোনালোকে ইতিমধ্যে দেখিছে ভিজিলেন্সৰ সন্মুখত কেনেধৰণে দিছে আৰু সেই সমগ্ৰ উত্তৰৰে তেওঁ বিভ্ৰান্ত কৰিবলৈ চেষ্টা কৰিছে তদন্তকাৰী বিষয়া খবৰ আৰু আছে সময় এটি বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল বাতৰিয়া প্ৰায় এগৰাকী বিষয়া হিচাপে কাম কৰিছিল আৰু তেওঁ তাত লগা যিসমূহ বেটিং অৰ্থাৎ জুৱা যিসমূহ আছিল সেই জুৱাৰ তদন্ত কৰিছিল পৰৱৰ্তী সময়ত কিন্তু তেওঁক এই তদন্তৰ দায়িত্বৰ পৰা অব্যাহতিও দিয়া হৈছিল জুৱাত জড়িত লোকৰ পৰা তেওঁ টকা পইচা লোৱা বুলি এটা অভিযোগ উত্থাপন হৈছিল আৰু তাক প্ৰমাণিত হোৱাৰ পাছত তেওঁক তাৰ পৰা বিষয়া হিচাপে অব্যাহতি দিয়া হৈছিল আনফালে 2019 চনত তেওঁ সেই অভিযোগৰ পৰা মুকলিও হৈছিল দুখমুক্তও কৰি দিছিল আদালতে আৰু সেই সময়ত যেতিয়া মহেন্দ্ৰ সিং ধোনীৰ ওপৰত 2014 চনত তেখেতে এই আৰোপ কৰিছিল যে তেখেতে ইয়াত মেচ ফিক্সিং কৰিছে 100 কোটি টকাৰ মানহানি গোচৰ দিছিল মহেন্দ্ৰ সিং ধোনীয়ে তেওঁৰ ওপৰত জি সম্পথৰ ওপৰত আৰু তাৰ পাছত আদালতৰো কাষ চাপিছিল আৰু সেই আদালতৰ শেহতীয়া এয়া ৰায় যে এওঁ জেলত যাব লাগিব 30টা দিন সময় পাব নিজকে প্ৰমাণ কৰিবলৈ যদিহে সেয়া ভুৱা প্ৰমাণিতই হৈ থাকে তেন্তে তেওঁ 15 দিনৰ জেললৈ যাব লাগিব 100 কোটি টকা মানহানিটো দিবই লাগিব আৰু বিষয়টোক লৈ আপোনাৰো আমি প্ৰতিক্ৰিয়া জানিব বিচাৰিম কমেণ্ট যোগে জনাব পাৰে আপোনাৰ কি প্ৰতিক্ৰিয়া আৰু বিশেষ সম্প্ৰচাৰৰ পৰা মই কৃপাঞ্জলে বিদায় লওঁ নমস্কাৰ বাইশ জানুৱাৰী এটা বিশেষ দিন এইবাবে যে 22 জানুৱাৰীত ৰাম মন্দিৰত প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰা হ'ব এই প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ সময়ছোৱাত তাত 7,000কৈ VIP VVIP উপস্থিত থাকিব ইয়াৰ ভিতৰত প্ৰধানমন্ত্ৰীৰ পৰা আৰম্ভ কৰি ৰাষ্ট্ৰপতি আৰু লগতে ক্ৰিকেটাৰ বিভিন্ন ক্ষেত্ৰৰ শিল্পীসকল
সেলিব্রিটি সকল উপস্থিত থাকিব। তার উপরও 4000 সাধু সন্ত উপস্থিত থাকিব এই আরম্ভপূর্ণ অনুষ্ঠানত। অর্থাৎ সেই দিনাখন, সেই বিশেষ দিনটো 2 বজাৰ পিছত তাত সাধারণ রাইজে প্রবেশ করব নোৱাৰিব। সফর কা সরতাজ হুম, শহর সে গাঁও তক সড়কোঁ কা মহতাজ হুম, আ রহা হুম মে আসাম কি সড়কোঁ পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হুম, কমিং সুন কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইওর নিড। পুনৰ স্বাগতম বাতৰি মাজলৈ। সংসদৰ শীতকালীন অধিবেশনৰ পৰা বিৰোধী সাংসদক নিলম্বন। এই পৰ্যন্ত 46 গৰাকী বিৰোধী সাংসদক লোকসভাৰ শীতকালীন অধিবেশনৰ পৰা নিলম্বন কৰা হৈছে। শুকুৰবাৰে নিলম্বন কৰিছিল 13 গৰাকী বিৰোধী সাংসদক, আজি 33 গৰাকী বিৰোধী সাংসদক নিলম্বন কৰিলে লোকসভাৰ অধ্যক্ষই। সংসদ কাণ্ডৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰাক লৈ লোকসভাৰ অধ্যক্ষ ললে এনে কঠোৰ সিদ্ধান্ত। নিলম্বন কৰা হৈছে অধীৰ ৰঞ্জন চৌধুৰী, অসমৰ গৌৰৱ গগৈ, আব্দুল খালেকো আছে, কল্যাণ বেনাৰ্জীও আছে। এনেধৰণে মুঠ 46 গৰাকী লোকসভাৰ বিৰোধী সাংসদক নিলম্বন কৰা হ'ল। ইপিনে ৰাজ্যসভাৰ 34 গৰাকী বিৰোধী সাংসদক কৰা হৈছে নিলম্বন। ৰঞ্জন চৌধুৰী ডক্টৰ আপ সবী মাননীয় সদস্যক বার বার অনুরোধ কিয়া গিয়া, মাননীয় স্পীকার মহোদয় নে অনুরোধ কিয়া কি প্লে কার্ড মত লাইয়ে, মর্যাদা মত ভঙ্গ কিজিয়ে। মাননীয় সদস্য শ্রী কল্যাণ বেনার্জী, শ্রী এ রাজা, শ্রী থুরু দয়ানিধি মারন, ডক্টর কে জয় কুমার, শ্রীমতী অপরূপা পোদ্দার, শ্রী প্রসূন ব্যানার্জি, শ্রী ইটি মোহাম্মদ বশির, শ্রী জে সেলভম, শ্রী সি এন আন্নাদুরাই, শ্রী অধীর রঞ্জন চৌধুরী, ডক্টর টি সুমতি, শ্রী কে নবাসকানি, শ্রী কে বীরস্বামী, শ্রী এন কে প্রেমচন্দ্রন, শ্রী সৌগত রায়, শ্রীমতী শতাব্দী রায়, শ্রী অসিত কুমার মল, শ্রী কৌশলেন্দ্র কুমার, শ্রী এন্টো এন্টনি, শ্রী এস এস পলানি মানিকম, শ্রী আব্দুল খালিক, শ্রী তিরু বুকরাসর, শ্রী বিজয় বসন্ত, শ্রীমতী প্রতিমা মন্ডল, শ্রীমতী কাকুলি ঘোষ দস্তিগার, শ্রী কে মুরলীধরন, শ্রী সুনীল কুমার মন্ডল, শ্রী এস রামলিঙ্গম, শ্রী কে সুরেশ, শ্রী অমর সিং, শ্রী রাজমোহন উন্নিথন, শ্রী গৌরব গগৈ এন্ড শ্রী টি আর বালু। আপ সবই মাননীয় সদস্যক বার বার অনুরোধ কিয়া গিয়া, মাননীয় স্পীকার মহোদয় নে অনুরোধ কিয়া কি প্লে কার্ড মত লাইয়ে, মর্যাদা মত ভঙ্গ কিজিয়ে, পরন্তু আপনি কিসি ভি প্রকার সে অনুরোধ স্বীকার নহীঁ কিয়া। মে আপ সবই মাননীয় সদস্যক নেমিং কর রহা হুঁ জি। আনফালে নিলম্বিত কংগ্রেছ সাংসদ তথা লোকসভাত বিরোধীর উপদলপতি গৌরব গগৈয়ে এই সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করে কি কলে শুনাব বিচাৰিছো। বচানে কে লিয়ে এক বুলডোজার চলা রহে হ্যাঁ, বিপক্ষ পর, জনপ্রতিনিধিও পর, আর জনতা কে অধিকারো পর, ও মূল অধিকার যো সবাল উঠানে কা যো মূল অধিকার হ্যাঁ, সংবিধান কি যো মূল অধিকার হ্যাঁ, উন অধিকারো পর আজ রোঙনে কা কাম ভাজপা কর রহি হ্যায়। ইফালে নিলম্বিত কংগ্রেস সাংসদ আব্দুল খালেকেও প্রতিক্রিয়া প্রকাশ করেছে, শুনাব বিচারিছো। সিফ সরকার সে এই জবাব মাঙ্গা, হামারা সিকিউরিটি, সংসদ কা সিকিউরিটি, দেশ কব সুরক্ষিত হোগা, সংসদ কব সুরক্ষিত হোগা, ইয়ে সওয়াল মাঙ্গনে সে, ইয়ে প্রশ্ন মাঙ্গনে সে ये लोग हमें सस्पेंड किया। अरे अभी तक रमेश बिदुरी का खिलाफ कुछ नहीं किया, अभी तक प्रताप सिंह जिन्होंने पास इशू किया उन्हें उनका खिलाफ कुछ नहीं किया, हमने जवाब मांगा हमको सस्पेंड कर दिया। ये तो लोकतंत्र के हत्या है और कुछ नहीं है। हम हमारे आवाज उठाते रहेंगे सरकार की तानाशाही के खिलाफ, लोकतंत्र के लिए हम लोग अपना आवाज सड़क में उठाते रहेंगे। ইপিনে ৰাজ্যসভাৰ 34 গৰাকী বিৰোধী সাংসদক কৰা হৈছে নিলম্বন। ৰণদীপ সূৰ্যেৱালা, জয়ৰাম ৰমেশ, অজিত কুমাৰ ভূঞাকে ধৰি 34 গৰাকী বিৰোধী সাংসদক শীতকালীন অধিৱেশনৰ পৰা নিলম্বন কৰিলে ৰাজ্যসভাৰ অধ্যক্ষ জগদীপ ধনখড়ে। অনৰেবল মেম্বাৰ্ছ, শ্ৰী প্ৰমোদ তিৱাৰী, শ্ৰী জয়ৰাম ৰমেশ, ডক্টৰ মি য়াজনিক, শ্ৰী নাৰায়ণ ভাই জে ৰতুৱা, শ্ৰী সৈয়দ নাছিৰ হুছেইন, শ্ৰীমতী ফুলদেৱী নেতাম, শ্রী শক্তি সিং গোয়েল, শ্রী কে সি বেণুগোপাল, শ্রীমতী রজনী অশোকরাও পাটিল, শ্রীমতী রঞ্জিত রঞ্জন,
श्री इमरान प्रतापगढ़ी, श्री रणदीप सिंह सुरजेवाला, श्री सुखेंदु शेखर रे, श्री मोहम्मद नदीमुल हक, श्री अबीर रंजन विश्वास, डॉक्टर शांतनु सेन, श्रीमती मौसम नूर, श्री प्रकाश चिक ब्रायक, श्री समीरुल इस्लाम, श्री एम सन्मुगम, श्री एन आर इलंगो, डॉक्टर कानी मोजी अनविन सोमू, श्री आर गिरिराजन, प्रोफेसर मनोज कुमार झा, डॉक्टर फैयाज अहमद, डॉक्टर वी शिवदासन, श्री रामनाथ ठाकुर, श्री अनिल प्रसाद हेगड़े, श्रीमती मन्ना चौहान, प्रोफेसर राम गोपाल यादव, श्री जावेद अली खां, श्रीमती मवा माझी, श्री जोश के मनी, श्री अजीत कुमार भुयान आर सस्पेंडेड फ्रॉम द सर्विस ऑफ द काउंसिल फॉर द रिमेनिंग पार्ट ऑफ द 2nd सेशन ऑफ राज्यसभा. द सस्पेंडेड मेंबर्स आर रिक्वायर्ड अंडर रूल 256(3) टू क्विट द प्रेसिडेंस ऑफ द काउंसिल ऑफ स्टेट्स. सिलचर लोकसभा समष्टित विरोधी उमैहतिया प्रार्थी हब नेकि नैरिता जयशुक्ल करीमगंज प्राक्तन सांसद ललित मोहन शुक्लबैद्यर शुक्लबैद्यर नातिनियेक हैछे नैरिता जयशुक्ल सोमबारे राजीव भवन सिलचर लोकसभा समष्टिर बाबे आवेदन जनाय युव चामक प्रतिनिधित्व करा नैरिता अधिक आत्मविश्वासी हो आछे. শিলচৰ লোকসভা সমষ্টিত বিৰোধীৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী হ'ব নেকি নৈৰিতা জয়শুক্লা? সোমবাৰে মুখ্য কাৰ্যালয়ৰ ৰাজীৱ ভৱনলৈ আহি 1,00,000 টকাৰ ড্ৰাফ্ট সহিতে শিলচৰ লোকসভা সমষ্টিৰ বাবে আবেদন জনালে নৈৰিতা জয়শুক্লাই। যুৱ চামক প্ৰতিনিধিত্ব কৰা নৈৰিতাৰ দাবী তেওঁ শিলচৰত টিকট পালে জয় হ'ব। जो कि सदन में हमारे देश में अगर देश को प्रोटेक्ट करना है तो कांग्रेस पार्टी का सदन में होना ओपोजिशन के रोल में बहुत ज़्यादा इम्पोर्टेंट है और मैं हम काम कर रहे हैं, मेहनत कर रहे हैं, ग्राउंड पे काम करते हैं. हमको ऐसे आप नहीं देखेंगे इधर उधर बैठे हुए, हम एसी रूम में नहीं रहने वाले लोगों में से है. आई फील आई एम एक्सट्रीमली ब्लेस्ड दैट इन माई सिचुएशन मेरे ग्रैंडफादर 2 के मेंबर ऑफ पार्लियामेंट ललित मोहन शुक्लवेदी जी करीमगंज से रहे हैं. ही वॉज बॉर्न इन करीमगंज. কংগ্ৰেছৰ ডনেট ফৰ ডেজ নামৰ ক্ৰাউড ফাণ্ডিঙক পূৰ্ণ সমৰ্থন জনাইছে যুৱ নেত্ৰী নৈৰিতা জয়শুক্লাই। লাইক বিজেপি ইজ ফাণ্ডেড বাই দ্য 10 উদ্যোগপতি জিনকো পুৰা দেশ কা চৰকাৰ আৰু সব কুছ কো লগা কে বিজেপি কা ফাণ্ডিং কিয়া জাতা হে তো খৰ্চা তো হমনে তো চোৰি কৰকে ৰখা নি না হমাৰে পাছ এছে চোৰি কা উদ্যোগপতিও কা ও এছা কুছ বনা হুৱা হে তো ক্ৰাউড ফাণ্ডিং ইজ দ্য অনলি ৱে তো পাৰ্টী কো মজবুত কৰনে কে লিয়ে হম আগৰ কুছ কণ্ট্ৰিবিউট কৰ সকতে হে তো উই ফিল আ প্ৰিভিলেজ টু ডু দ্যাট. সোমবাৰে নৈৰিতাৰ উপৰি করিমগঞ্জৰ বাবে এ এছ তপাদৰ, ধুবুৰীৰ বাবে ডক্টৰ সাজিদ হুছেইন, যোৰহাটৰ বাবে বনশ্ৰী গগৈ, বৰপেটা সমষ্টিৰ বাবে দীপ বায়ন সহিতে এই পৰ্যন্ত মুঠ 25 আবেদন পত্ৰ দাখিল কৰে। অৱশ্যে এই পৰ্যন্ত 3 সাংসদ ক্ৰমে গৌৰৱ গগৈ, আব্দুল খালেক আৰু প্ৰদ্যুৎ বৰদলৈয়ে আবেদন পত্ৰ জমা কৰা নাই। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। কোন হ'ব আজমলৰ সমষ্টিত এআইডিএফৰ উত্তৰাধিকাৰী? অনাগত নিৰ্বাচনত আজমলৰ দুৰ্গত আঘাত হানিবলৈ কোন হ'ব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী? নে কংগ্ৰেছৰ অন্তঃকণ্ডলে পুনৰ সুগম কৰিব আজমলৰ দিল্লী যাত্ৰা? এইপিনে শাসক পক্ষৰ নিৰৱতাই ধুবুৰীত ৱাক অভাৰ দিলে নেকি আজমলক, সেই বুলিও প্ৰশ্ন উত্থাপন কৰিছে বিভিন্নজনে। ধুবুৰী লোকসভাক লৈ এতিয়াও নীৰৱ শাসক পক্ষ, বিজেপি নে অগপ, ধুবুৰীত কোনে খেলিব নিৰ্বাচন সেয়া এতিয়াও স্পষ্ট কৰা নাই শাসকীয় মিত্ৰজোঁটে। একে সময়তে প্ৰশ্ন উঠিছে ধুবুৰীত আজমলৰ বিকল্প কোন। বিগত 3 সাংসদ আজমলক প্ৰত্যাহ্বান জনাবলৈ কোন হ'ব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী? এতিয়ালৈ ধুবুৰী লোকসভা আসনক লৈ কংগ্ৰেছৰ 6-7 নাম চৰ্চালৈ আহিছে যদিও এতিয়াও কিন্তু স্পষ্ট হোৱা নাই চব। কংগ্ৰেছৰ এই প্ৰাৰ্থীসকলৰ ভিতৰত কোনোবাই আজমলৰ 4th লোকসভা যাত্ৰা ৰুধিব পাৰিবনে, নে কংগ্ৰেছৰ অন্তৰ্কণ্ডলে 4th সুগম কৰিব আজমলৰ দিল্লী যাত্ৰা? কাৰণ বিগত সময়ত দেখা গৈছে সংখ্যালঘু মুছলিম ভোটাৰ প্ৰধান ধুবুৰী লোকসভাৰ পৰা কংগ্ৰেছক বৃহৎ ভোটৰ ব্যৱধানত পৰাজিত কৰি বদৰুদ্দিন আজমল দিছপুৰ দিল্লীত ৰাজত্ব কৰিছে। ৰাজ্যৰ বিৰোধী ঐক্যত আজমলক চামিল হবলৈ নিদিয়া বহু নেতাই বিগত বিধানসভা নিৰ্বাচনত আজমলৰ কান্ধত উঠিয়ে পাৰ হৈছিল নিৰ্বাচনী বৈজৰণি।
কিন্তু লোকসভা নির্বাচনের পূর্বে এই সকল নেতায় আজমলর বিরোধিতা করার আরর কারণ কি? সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত ধুবুৰী লোকসভাত সংখ্যালঘু মুছলিম ভোটাৰৰ সংখ্যা পূৰ্বতকৈ বৃদ্ধি পোৱাত কংগ্ৰেছৰ একাংশ মুছলিম নেতাৰ হেন চকু ধুবুৰীৰ ওপৰত পৰিছে। তেনে সময়তে কংগ্ৰেছ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থিত্বৰ বাবে কংগ্ৰেছ নেতা আব্দুল হামিদ, ৱাজেদ আলী চৌধুৰী, মতিয়ৰ মণ্ডল, আবু তাহেৰ আলী বেপাৰী, ৰকিবুল হুছেইন, আব্দুল খালেক আৰু আব্দুল ৰছিদ মণ্ডলে মন মেলিছে। কিন্তু এঘাৰটা সমষ্টিৰে গঠিত বৰ্তমানৰ ধুবুৰী লোকসভাত এটা প্ৰান্তৰ নেতাক আনটো প্ৰান্তৰ ভোটাৰে চিনি নোপোৱাৰ ফলত অসুবিধাৰ সন্মুখীন হোৱাৰো সম্ভাৱনা প্ৰবল হৈ পৰিছে। এনে পৰিস্থিতিৰ সুবিধা লৈ ইতিমধ্যে ধুবুৰীৰ ব্ৰেণ্ড হৈ পৰা বদৰুদ্দিন আজমলেই সুবিধা লোৱাৰ সম্ভাৱনাই অধিক। ধুবুৰীৰ পৰা জ্যোতিময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত আর্থিক সংকটত ভুগিছে বিরোধী কংগ্রেস। নির্বাচনী পুঁজি জোড়া মারিবলে কংগ্রেসে আরম্ভ করেছে দেশের বাবে দান অভিযান। ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের পুঁজি গঠনের বাবে উঠি পড়ে লাগিছে দেশের অন্যতম পুরনি দল। ডোনেট ফর দেশ, দেশের বাবে দান, কংগ্রেসের টকার টান। শতিকা পুৰণি কংগ্ৰেছ দল এতিয়া আৰ্থিক সংকটত জুৰুলা, আৰ্থিক সংকটত বিপৰ্যস্ত। সন্মুখত 24ৰ সাধাৰণ নিৰ্বাচন আৰু এই নিৰ্বাচন খেলিবলৈ এতিয়া টকাৰ অভাৱ কংগ্ৰেছৰ। উপায়ন্তৰ কংগ্ৰেছে অৱশেষত ৰাইজলৈ আগবঢ়ালে সহায়ৰ হাত। 24ৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বৰ বাবে ৰাইজৰ পৰা সহায় ভিক্ষা কংগ্ৰেছৰ আৰু তাৰ বাবে এই বিশেষ অভিযান আৰম্ভ কৰিছে কংগ্ৰেছে। এই অভিযান হৈছে ৰাইজৰ বাবে দান, ৰাইজৰ বাবে দান শীৰ্ষক অভিযানেৰে ৰাইজৰ পৰা এতিয়া সহায় বিচাৰিছে কংগ্ৰেছে। কেন্দ্ৰত 10 বছৰ ধৰি শাসনলৈ আহিব পৰা নাই কংগ্ৰেছ। আনহাতে সমগ্ৰ দেশজুৰি বৰ্তমান মাত্ৰ 3খন ৰাজ্যতহে কংগ্ৰেছৰ প্ৰত্যক্ষ চৰকাৰ আছে। যি সময়ত বিজেপিক প্ৰতিহত কৰিবৰ বাবে, মোদীক প্ৰতিহত কৰিবৰ বাবে দেশৰ 28টাকৈ বিৰোধী দল একত্ৰিত হৈ ইণ্ডিয়া গোট গঠন কৰিছে আৰু তেনে সময়তে দলটোৰ ভিতৰ চলাত চলি থকা এই আৰ্থিক সংকটৰ ছবিখন প্ৰকাশ পাইছে। 24ৰ নিৰ্বাচন সমাগত, ইয়াৰ বাবে শাসক বিৰোধী সকলো দলে ৰণকৌশল প্ৰস্তুত কৰিছে। কিন্তু নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাৰ বাবে কংগ্ৰেছ দলত এতিয়া পুঁজিৰ অভাৱ আৰু যাৰ বাবে কংগ্ৰেছ দলে এতিয়া আৰম্ভ কৰিছে ক্ৰাউড ফাণ্ডিং। দেশৰ বাবে দান কৰক শীৰ্ষক এই ক্ৰাউড ফাণ্ডিং ইতিমধ্যে অনলাইন যোগে আৰম্ভ কৰিছে দলটোৱে। যানে আম জনতা সে মদত লেকর দেশ কো বনানে কে লিয়ে ইয়ে কিয়া হ্যায়, জিসকো ডোনেট ফর দেশ কান্ট্রি আর হম আগর কহে তো দেন দেনি দেশ কে লিয়ে। উল্লেখযোগ্য যে জাতিৰ পিতা মহাত্মা গান্ধীয়ে 1920-21 চনত তিলক স্বৰাজ তহবিল নামেৰে পুঁজি সংগ্ৰহৰ বাবে দেশবাসীক আহ্বান জনাইছিল আৰু মহাত্মা গান্ধীৰ সেই কাৰ্যসূচীৰ অনুকৰণেৰে কংগ্ৰেছেও আৰম্ভ কৰিলে অনলাইনৰ জৰিয়তে ধন সংগ্ৰহৰ এই অভিযান। কংগ্ৰেছ নেতা তথা দলটোৰ ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদক কে চি বেণুগোপালে কয় যে কংগ্ৰেছ দলে এইবাৰ দলৰ কৰ্মী সমৰ্থকৰ উপৰিও সাধাৰণ নাগৰিকসকলৰ পৰাও অনুদান বিচাৰিছে। এইকাৰণে যে দলটোৱে ৰাইজৰ ধনেৰে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বলৈ বিচাৰে। কিন্তু শতিকা পুৰণি কংগ্ৰেছ দলৰ এই কাৰ্যৰ তীব্ৰ সমালোচনা কৰিছে শাসকীয় বিজেপিয়ে। কংগ্ৰেছৰ দৰে দল এটাই ৰাইজলৈ সহায় ভিক্ষা কৰা বিষয়টোক লৈ ইটিকিং কৰিছে শাসকীয় দলৰ একাংশ নেতাই। বিজেপিৰ একাংশ নেতাই উল্লেখ কৰিছে যে যি সময়ত কংগ্ৰেছৰ সাংসদৰ ঘৰৰ পৰা কোটি কোটি টকা উদ্ধাৰ হৈছে সেই সময়ত কংগ্ৰেছে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হোৱাৰ বাবে ৰাইজৰ পৰা অনুদান বিচৰাটো হাস্যকৰ।
কারণ শেহতীয়াকৈ উড়িষ্যার কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাসগৃহ আর কার্যালয়ের পর 360 কোটি টাকা জব্দ করবলে সক্ষম হয়েছে। আর তারই উদ্ধৃতি দিয়ে ধীরাজ সাহুর উদ্ধৃতি দিয়ে শাসকীয় বিজেপিয়ে কংগ্রেসে এই কার্য বিশেষ দেশের দান কর শীর্ষক এই কার্যসূচীর এটা সমালোচনার বিষয়বস্তু হিসাবে লৈছে তথা সমগ্র দেশজুড়ি চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে কংগ্রেসের এই বিশেষ অভিযান। প্রসঙ্গক্রমে 14টা সমষ্টির ক্ষেত্রতো এইবার দেখবলে পয়া হয়েছে যে কংগ্রেসের যখন আবেদনকারী যখন আবেদন পত্র সংগ্রহ করেছে বা যখন আবেদন পত্র জমা দিছে 14টা সমষ্টির আবেদন পত্রের 1,00,000 টাকার ড্রাফট গাঁথি দিয়া পরিলক্ষিত হয়েছে, সেই নিয়ম বান্ধি দিয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফের। গতি তেস্থলত এটা আর্থিক সংকটত যে জুরুলা হয়ে পড়েছে দেশের শতিকা পুরনি বৃহৎ দলটো, তাকে চলিছে এটা দেশজুড়ি সরব চর্চা। বেংক একাউণ্টৰ পৰা চাইবাৰ অপৰাধীয়ে কেনেদৰে হৰলুকি কৰে ধন, একাউণ্টৰ পৰা ধন ওলোৱাৰ পিছতো কিয় উপভোক্তাৰ মোবাইললৈ নাহে মেছেজ, পাঠশালাত 2 চাইবাৰ অপৰাধীক গ্ৰেপ্তাৰৰ পিছতে পোহৰলৈ আহিছে এনেকেতবোৰ চাঞ্চল্যকৰ তথ্য। বেংক একাউণ্টৰ পৰা কেনেকৈ ধন লুটে দুষ্ট চক্ৰই, একাউণ্টৰ পৰা ধন ওলোৱাৰ পাছতো কিয় মেছেজ নাহে আপোনাৰ মোবাইললৈ, এটা গোচৰৰ তদন্ত কৰি পাঠশালা আৰক্ষীয়ে দুটা সাইবার অপরাধী গ্রেপ্তার করে ফাদিল করলে চাঞ্চল্যকর তথ্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাঠশালা শাখার পৰা 3,41,700 টাকা হরলুকি হওয়া বলে 26 তারিখে এজাহার দিছিল কনক চন্দ্র দাস নামৰ এগৰাকী লোকে। 26 অক্টোবর দিন এটা আমি কমপ্লেইন পাইছিল কনক চন্দ্র দাস সাউলিয়াবাড়ি বজালিয়ে তেখেতর এটা কমপ্লেইন দিছিল যে পাঠশালা SBI একাউন্টৰ পৰা 12 তারিখের বা 17-23 তারিখের ভিতর টোটাল 3,41,700 টাকা হরলুকি হয়েছিল আর 25 তারিখে কথা কম পাইছিল 26 তারিখে আমার ওসর আসছিল। এমা ধরি তদন্ত চলাই অবশেষত ব্যাংক অফ বরোদার নগাঁও শাখা থাকা আব্দুল হাই মাজার মিয়ার একাউন্টত 1,02,000 টাকা সোমার তথ্য পালে আরক্ষী। কেস রেজিস্টার করা হল প্রপার সেকশনস অফ ল এট পাঠশালা PS। তারপর আমি যেটা ইনভেস্টিগেশন দেখা পালো যে তোমার একাউন্টের পর UPI ইউজ করে পেলায় আর বেলেগ মোড ইউজ করে পেলায় বিভিন্ন ব্যাংক মানে এক্সিস ব্যাংক হোজাই আছে, ICICI ব্যাংক দবকা আছে, ব্যাংক অফ বরোদা নগাঁও আছে, লগতে ইয়েস ব্যাংক, ফিনো ফাইন্যান্স ব্যাংক মহারাষ্ট্র, মুম্বাই, বেঙ্গালোর IDBI ব্রাঞ্চও আছে, যেনেকা তো হেৰি হল। তার ভিতর একটা অ্যাকাউন্ট আমি পালো ব্যাংক অফ বরোদা নগাঁও ব্রাঞ্চর যত আব্দুল হাই মজার ভূঁইয়া অ্যাকাউন্ট হোল্ডার আছে আর সেই অ্যাকাউন্টলেও প্রায় 1,02,000 টাকা তালে ট্রান্সফার হওয়া দেখা গেল। যমুনামুখৰ আব্দুল হাই মাজার ভূঁইয়া আর লঙ্কার বিল্লাল আহমেদক গ্রেপ্তার করে মিনহাজউদ্দিন লস্কর নামের আন একটা দুর্বৃত্তক বিচারি ফুরছে এটি আরক্ষী। 27 সেপ্টেম্বরত মিনহাজউদ্দিন লস্করে এয়ারটেলের পর জিওলে পোর্টর বাবে আবেদন করেছিল কনক চন্দ্র দাসর মোবাইল নম্বর, যেটো মোবাইল নম্বর আছিল কনক চন্দ্র দাসর ভিক্টিমর টেকেটর 12 তারিখে বা তখন টাকা খিনু হয়েছে 11 তারিখে পোর্ট হয়ে গেছে অলরেডি, পোর্ট হয়ে পেলায় অলরেডি 15 দিন আগতে এপ্লাই মানে পোর্টের কারণে এপ্লাই হয়েছিল আর 11 তারিখে এক্সাক্টলি 15 দিন পিছত এটু এয়ারটেলর ব্রাস একে নাম্বার জিওলে পোর্ট হয়ে গেল কিন্তু তেওঁর নামত নহয় তেওঁ গম নোপোৱাকে হয়ে গেল পোর্ট। আর এটু পোর্ট করেছে মিনহাজউদ্দিন লস্কর বলে। 12-23 অক্টোবরের ভিতর UPI ব্যবহার করে সাইবার অপরাধীয় হরকাইছিল ধন, এক্সিস ব্যাংকের হোজাই শাখা, ICICI ব্যাংকের দবকা শাখা, ব্যাংক অফ বরোদার নগাঁও শাখা, ইয়েস ব্যাংক আর ফিনো ফাইন্যান্স ব্যাংকের মুম্বাইর কোনো দুটা শাখার লগত IDBI ব্যাংকের বেঙ্গালুরুর একটা শাখাত সোমাইছিল কনক চন্দ্র দাসর একাউন্টের ধন। যিজন আমার আব্দুল হাই মাজার ভূঁইয়া আর আব্দুল হাই মাজার ভূঁইয়া যোন যমুনামুখর আছিল আর লগতে বিল্লাল আহমেদ যোন লঙ্কার আছিল যিজন যাক অ্যারেস্ট করা আছে তেওঁলোকৰ সহযোগী আর এই মিনাজউদ্দিন নামত পোর্ট করে পেলায় ললে আর তারপরে UPI ইউজ করে পেলায় গোটে টাকাখানি হেৰি করা হয়েছিল উলিয়াই লওয়া হয়েছিল। যেটা আব্দুল হাই মাজার ভূঁইয়া আর বিল্লাল আহমেদক জেরা চলায় সমগ্র চক্রটুক জালত পেলার চেষ্টা চলাইছে পাঠশালা আরক্ষী। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদারের রিপোর্ট, News 18, অসম নর্থ ইস্ট। এটা চাওয়া হোক টপ 10 হেডলাইন্স।